আসসালামু আলাইকুম। সন্তান মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইনে ক্লাসের জন্য প্রথম বর্ষের ছাত্রীদের জন্য স্বাগতম। আমি গুলগুল আহমেদ, সহকারী অধ্যাপক যুক্তিবিদ্যা। আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অধ্যায় পড়াবো। গত ক্লাসে আমি তোমাদের যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করছি। যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশকে পাঁচটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে গতানুগতিক যুক্তিবিদ্যা, দ্বিতীয় হচ্ছে আরোহী যুক্তিবিদ্যা, তৃতীয় হচ্ছে সাংকেতিক যুক্তিবিদ্যা, তারপরে আসছে গাণিতিক যুক্তিবিদ্যা এবং সবশেষে প্রতীকী যুক্তিবিদ্যা। আজকে আমি যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা না উভয় এ নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা না উভয় এটা আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার যুক্তিবিদ্যা বিজ্ঞান এটা আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার বিজ্ঞান কাকে বলে এবং খুলিত কলা কাকে বলে। বিজ্ঞান জগতের একটা বিশেষ বিভাগ নিয়ে সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত এবং সুসংবদ্ধ জ্ঞানের নামই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান তত্ত্ব নির্ভর অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান দান করে বিজ্ঞান, যেমন পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান ইত্যাদি। পদার্থবিদ্যা পদার্থ নিয়ে আলোচনা করে, মনোবিজ্ঞান মন নিয়ে আলোচনা করে। যেমন পানির সংকেত H2O, এই H2O মানে পানির সংকেত বা পানি, এটা হচ্ছে তাত্ত্বিক, এটা হচ্ছে বিজ্ঞান। অন্যদিকে ফলিত কলা বলতে বোঝায় আমাদের ব্যবহারিক ফলিত কলা হতে এমন একটা বিষয় যে বিষয় হচ্ছে আমাদের ব্যবহারিক জ্ঞান, আমাদের তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেয়। ফলিত কলা একটি নির্দিষ্ট সংখ্যক ব্যবহারিক নিয়মসমূহকে ফলিত কলা বলা হয়। একটা নির্দিষ্ট সংখ্যক ব্যবহারিক নিয়ম সমষ্টিকেই ফলিত কলা বলা হয়। ফলিত কলা হচ্ছে তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার নির্দেশনা দেয়। এখন আলোচনা করব যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা। এই নিয়ে যুক্তিবিদ্যার মধ্যে মতভেদ আছে। কোনো কোনো যুক্তিবিদ যেমন টমসন মানসার প্রভৃতি যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে একটা বিজ্ঞান বলে অভিহিত করছেন, তারা যুক্তিবিদ্যার ব্যবহারিক দিকটা উপেক্ষা করছেন। অন্যদিকে এলিস প্রভৃতি ফোর্ট রয়্যাল যুক্তিবিদরা যুক্তিবিদ্যাকে একটা ফলিত কলা বলে অভিহিত করছেন, তারা যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিক উপহিত করছেন। এখন কিছু যুক্তিবিদ যেমন যুক্তিবিদ হোয়াইটলিওবিন এই দুই মতের সমন্বয় সাধন করেছেন। যুক্তিবিদ হোয়াইটলিও মিল বলেন যে যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান এবং ফলিত কলা। যুক্তিবিদ্যা একটা বিজ্ঞান, বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার ক্ষেত্রে কতগুলি নিয়ম প্রয়োগ করে। এই নিয়মাবলী পালন করলে যুক্তির ক্ষেত্রে সত্যলাভ এবং ভ্রম পরিহার করতে পারে। কিন্তু এটা প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়, এটা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেননা প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়, এটা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কারণ যুক্তিবিদ্যা সত্যকে আদর্শ হিসেবে সামনে রেখে যুক্তি নিয়ন্ত্রণের জন্য কতগুলো সাধারণ নিয়ম আবিষ্কার করে। এই তাত্ত্বিক দিক ছাড়াও যুক্তিবিদ্যার একটা ব্যবহারিক দিক আছে। কোনো বিশেষ লক্ষ্যে উপনীত হওয়ার জন্য ব্যবহারিক নিয়ম সমষ্টিকে বলা হয় ফলিত কলা। যুক্তি বা চিন্তার সত্যতা নিরূপণ ও নির্ণয় যুক্তি ভ্রান্তি পরিহার যুক্তিবিদ্যার একটি নির্দিষ্ট লক্ষ্য। যুক্তিবিদ্যার সত্যতা নিরূপণ ও ভ্রান্তি অপনোদনের জন্য যুক্তিবিদ্যার নির্ভুল চিন্তার কতগুলো নিয়ম প্রয়োগ করে ব্যবহারিক ক্ষেত্রে সেগুলো আমরা প্রয়োগ করি। এই কারণে যুক্তিবিদ্যাকে একাধারে বিজ্ঞান এবং ফলিত কলা বলা হয়। এখন এই যে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং ফলিত কলা বলা হলো, এটা আমরা পড়ার মাধ্যমে বললাম, কিন্তু এটাকে যদি আমি একটু উদাহরণের সাহায্যে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে বোঝা সহজ হবে। যেমন বিজ্ঞানের বিষয় হচ্ছে H2O, এই H2O সমান হচ্ছে পানি। এখন H2O দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন মানে মিশ্রিত করলে পানি হয়, এই তত্ত্বটা বিজ্ঞান আমাদের দিচ্ছেন। এবং আমি যখন এই বিজ্ঞানের তত্ত্বটা ব্যবহারিক ক্ষেত্রে অর্থাৎ পরীক্ষণাগারে একটা টিউবের টেস্ট টিউবের মধ্যে দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন মিশিয়ে যখন পানি তৈরি করবো, তখন এই তাত্ত্বিক জ্ঞানটাকে আমি ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করলাম এবং ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করলাম বলে এটাকে বলা হচ্ছে ফলিত কলা। এখন আসবো যে যুক্তিবিদ্যায় এই তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞান দুটাই একসাথে প্রয়োগ হয় কিনা বা দুটাই আছে কিনা, এটার জন্য একটা উদাহরণ টানি। যে আমি এটার জন্য আমি উদাহরণ টানলাম, আমি দূরে একটা জায়গায় প্রায় কিলোমিটারখানি দূরে একটা জায়গায় প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখলাম। আমি অনুমান করলাম যে সেখানে আগুন আছে, কারণ ধোঁয়ার সাথে একটা আগুনের সম্পর্ক আছে। এই কারণে আমি অনুমান করলাম যে সেখানে আগুন আছে। এই ধোঁয়ার সাথে আগুনের যে সম্পর্ক আছে এটা আমি আনুমানিকভাবে প্রাথমিক অবস্থায় চিন্তা করলাম যে ওখানে আগুন ধরে গেছে। এটা হচ্ছে তাত্ত্বিক জ্ঞান, এটা হচ্ছে বিজ্ঞান।
আর আমি যখন এই দূরে 1 কিলোমিটার দূর বা 2 কিলোমিটার দূরে যে ধোঁয়াটা দেখলাম, এটা আমি এখানে দেখে এখানে থেমে থাকলাম না। আমি হেঁটে হেঁটেই হোক আর বাইসাইকেলে হোক আর মোটরসাইকেলে হোক, আমি যে জায়গায় জায়গাটা ধোঁয়া দেখছি সেই জায়গায় আমি হেঁটে হেঁটে গেলাম। তারপর দেখলাম যে একটা বিশাল বিশাল খড়ের পালাতে আগুন ধরে গেছে এবং আগুনটা আমি নিজ চোখে দেখলাম। এই যে আমি ব্যবহারের ক্ষেত্রে আমার অনুমানটাকে বাস্তব ব্যবহারের ক্ষেত্রে প্রয়োগ করলাম, এই প্রয়োগ করার বিষয়টা হচ্ছে ফলিত কলা। তাহলে যুক্তিবিদ্যার মধ্যে একদিকে বিজ্ঞান আছে, অন্যদিকে ফলিত কলা, দুটোই আছে। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে যুক্তিবিদ্যা একাধারে এবং বিজ্ঞান। উপরে আলোচনা থেকে আমরা এটা আমি আমরা সব শেষে বলতে পারি এভাবে যে হোয়েটলি ও মিলের সাথে একমত হয়ে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান এবং ফলিত কলা। আজকে এই পর্যন্ত তোমাদের পড়ালাম, আগামী ক্লাসে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা সম্পর্কে পড়াবো এবং এটাই শেষ, প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে আর তারপরে আমি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় পড়াবো। আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।